খুব শীঘ্রই আমরা আরো নতুন দুই থেকে তিনটা প্রোডাক্ট নিয়ে আসছে, যেটা মার্কেটে আরো বেশি আলোড়ন তৈরি করবে। অপেক্ষায় থাকবেন। হ্যালো ভিউয়ার্স, বাইক এবং বাইকারের গল্প এই নিয়ে আমাদের বাইকার্স ক্যাফের আয়োজন। আজকে ঠিক সেইভাবেই আমাদের একটি বাইককে নিয়ে আলোচনা, তবে একজন বাইকারের কাছ থেকে শুধু না, একজন বাইকার প্লাস একটা কোম্পানির পক্ষ থেকে তিনি আমাদের কাছে আজকে উপস্থিত হয়েছেন। তিনি আর কেউ নন, আমাদের রাজশাহী সুজুকি জোনের টেরিটরি ম্যানেজার ওবায়দুল ইসলাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ আমরা ভালো। এই প্যান্ডামিকের সময় আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ। তো বর্ন অফ গ্রেটনেস আমাদের আজকের আলোচনার মূল বিষয়, আমাদের নতুন জিক্সার সিরিজ। যদি বলি যে এই নিউ জিক্সার এডিশনটা জাস্ট কতদিন পরে লঞ্চ হয়েছে, প্রথম জিক্সার এডিশনের পর? বাংলাদেশে সুজুকির যাত্রা শুরু হয় 2014 সালে। আচ্ছা আচ্ছা। 2014 সালের পরে তখন কয়েকটা বাইক দিয়ে শুরু, জিক্সার আসে বাংলাদেশে 2015 সাল থেকে, আর আমরা এসে 2020 সালে শুরু করলাম নতুন জিক্সার দিয়ে। বর্ন অফ গ্রেটনেস 2020, রাইট? তো আজকে আমরা জাস্ট নতুন যে জিক্সার আমাদের বাংলাদেশের মার্কেটে এসেছে সেগুলো নিয়ে কিছু আমাদের আলোচনা, আমরা জাস্ট কিছু কথা আপনার কাছ থেকে জানতে চাইবো ইউজারদের উদ্দেশ্যেই, কারণ হচ্ছে ইউজাররা জানতে চায় আমাদের কাছ থেকে। সেজন্য তো আপনার মূল্যবান সময়টা আবারও বলছি দেওয়ার জন্য ধন্যবাদ। তো আপনি অনুমতি দিলে আমরা শুরু করতে পারি। শুরু করি। আচ্ছা আচ্ছা। তো এই যে বহুল আলোচিত জিক্সার সিরিজ, এই জিক্সার SF এবং জিক্সার, এই দুটোতে নতুন কী কী ফিচারের চেঞ্জ এসেছে, এটাই আমাদের প্রথম কোশ্চেন, প্রথম জানার বিষয়। জানার ব্যাপার হচ্ছে, যদি বাইকটা কেউ সামনে থেকে দেখেন আপনারা, আপনারা দেখবেন যে আমরা যে পুরনো জিক্সারটা নিয়ে আসলে কাজ করছিলাম, জি, ইয়াং জেনারেশনের মধ্যে ক্রেজি যে একটা ফিলিং ছিল জিক্সার নিয়ে, ওই জিক্সার আর বর্তমান নতুন জিক্সারের মধ্যে আসলে কোনো মিল নেই। সেটা আমি পার্সোনালি বলতে পারি, দুইটার টোটালি আলাদা। জি, আপনি আউটলুকের দিকে যান, ইঞ্জিনের দিকে যান, আপনি এর ফ্রেমের দিকে যান, সব কিছুই আলাদা। আমি যদি শুরুটা করি, আপনি জিক্সার SF এর হেডলাইটটা দেখবেন, জি, আসলে একদম নতুন একটা ভার্সন, নতুন একটা ভার্সন হেডলাইট, এর অ্যারোডাইনামিক শেপ যেটা, জি, অন্য জিক্সারটা SF যেটা ছিল, অর্থাৎ আমরা যেটাকে মোটোজিপি বলতাম, ওই শেপ এই শেপের মধ্যে অনেক চেঞ্জ, একরকম কিছুই নাই আসলে, ঠিক আছে। এর হেডলাইটটা LED, কাস্টমারের কাছ থেকে অন্ধকারের মধ্যে যদি হেডলাইটটা জ্বালানো হয়, তাহলে আমার মনে হয় বাংলাদেশে অন্য অন্য কোম্পানির অনেক বাইক আছে যাদেরকে আমরা বলি হচ্ছে স্পোর্টস বাইক, স্পোর্টস বাইক এর বাইকের যে লুক, আমার মনে হয় সেই লুকের কাছে কিছু না। আমার থিঙ্কিং যেটা, আমাদের জিক্সারে আমরা একটা প্রবলেম ফেস করতাম হচ্ছে সিট নিয়ে, যে অনেকে বলতো যে জিক্সার সিরিজে পিলিয়ন নেওয়া খুব কঠিন ব্যাপার। এই কমপ্লেইন্টটা আমার পার্সোনালি আছে, কারণ আমি পিলিয়ন নেওয়াটা খুব খুব কঠিন ব্যাপার, যেটা মাথায় রেখেই নতুন জিক্সারে ডিজাইন করা, স্প্লিট সিট দেওয়া আছে এবং পিছনে পিলিয়নের সিটটা দেখবেন একটু হাই করা আছে, যেখানে পিলিয়ন বসতে কোনো প্রবলেম হবে না। আগের সিটটাতে পিলিয়ন নিচের দিকে যেমন আপনার, আমি যদি হ্যান্ডেল বারের কথা বলি, SF এর হ্যান্ডেল বার, একসময় কাস্টমার এসে বলতো ভাই তিন পার্টের হ্যান্ডেল বার হয় না, এটা কি লাগানো যাবে কিনা, নতুন SF টায় 3-part হ্যান্ডেল বার আছে, যেটা একটা বাইকারকে বাইক চালানোর যে অ্যাকচুয়াল ফিলিং সেটা দিবে। আচ্ছা, মানে স্পোর্টস ক্যাটাগরিতে ফেলে দিচ্ছে পুরোটাই। নিঃসন্দেহে আপনি যদি স্পোর্টস ক্যাটাগরির দিকে যাই, তাহলে এই বাইকটাতে হচ্ছে 6টা গিয়ার, যেটাকে আমরা 6 ট্রান্সমিশন বলি, 6টা গিয়ার নাই শুধু, আচ্ছা 5 গিয়ার, আর লিকুইড কুল থাকে সাধারণত স্পোর্টস বাইকে, এটা নাই, বাকি সব ফিচারের মধ্যে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তবে একটা জিনিস আছে, আমরা জিক্সারে একসময় কাস্টমার কাছ থেকে ফেস করতাম, পিছনের টায়ারটা অনেকটা, পিছনের টায়ারটা ফাঁকা, কাদা উঠবে কিনা পিছনে। এবারে জিক্সার এবং SF এ দেখবেন পিছনে একটা হাগার লাগানো আছে, এক্স্যাক্টলি, যেটা এই জায়গা থেকে আমাদেরকে পরিত্রাণ দিবে। আচ্ছা আচ্ছা। এর মধ্যে আর বাইকের লুকিং, আপনি বাইকের স্টিকার, আপনার গ্রাফিক্স যেখানে আছে, সব কিছু মিলে আমি
বিভিন্ন ধরনের কোম্পানি তো বাংলাদেশে আছে, অন্য অনেক কোম্পানির যদি আমরা বলি যে বাইকগুলো আছে তাদের কাছে আমি সুপার মানে একটা একটা বেটার পারফরম্যান্স এক্সপেক্ট করছি তো আমরা যদি বলি যে জিক্সার যে নতুন সিরিজটা আমাদের কাছে এসেছে তো আপাতত এখন পর্যন্ত আপনাদের এক্সপেকটেশনটা কি, মানে এত কিছু পরিবর্তন আমি যতদূর আপনার কাছে শুনলাম যে আপনারা ইউজারদের যে কমপ্লেনগুলো ছিল বা ইউজাররা যা বেশি এক্সপেক্ট করে থাকে সেগুলোর উপর ভিত্তি করে এই নতুন ভার্সনটাকে নিয়ে আসা, এখন আপনাদের মতবাদ কি যে আপনারা কি এক্সপেক্ট করছেন? আমরা এক্সপেক্ট করছি, আমরা সুজুকি বাংলাদেশে বিজনেস শুরু করছে 2014 সালে, শুরু থেকে বললাম ছয় বছর জি, 6 বছরের একটা কোম্পানি বাংলাদেশে 10% মার্কেট শেয়ার নিবে এটা আসলে মানুষের কাছে অনেক অকল্পনীয় ব্যাপার ছিল। আমরা চিন্তা করছি মানে জাপানিজ সেগমেন্ট যেটা বাংলাদেশে, আমরা ইনশাল্লাহ এই বাইক দিয়ে আমরা ফার্স্ট হব, জাপানিজ সেগমেন্টে ফার্স্ট হব ইনশাল্লাহ। তার মানে আপনাদের এক্সপেকটেশন যে আপনারা অন্যান্য মানে স্পোর্টস ক্যাটাগরি হোক বা রেগুলার কমিউটার ক্যাটাগরি হোক যেটাই হোক সেই সেক্টরে আপনারা নতুন এই ভার্সনগুলো দিয়ে আপনারা যথেষ্ট একটা ভালো নিঃসন্দেহে। আচ্ছা, তাহলে মোটামুটি তো 2 সপ্তাহ পার হয়ে গেছে আমরা বাংলাদেশে জিক্সারের লঞ্চিং দেখেছি, এখন পর্যন্ত যদি আপনাদের কোম্পানির কাছে বিভিন্ন ইউজাররা আসে বা পারচেজ করার সময় অনেকে আসেন তো তাদের যে এই যে মোস্ট অ্যাওয়েটিং একটা বিষয় ছিল তারপরে তারা বাইকটা হাতে পেল, পাওয়ার পরে তাদের যদি কোনো পার্সোনাল ওপিনিয়ন আপনাদের কাছ পর্যন্ত এসে থাকে বা তাদের পারফরমেন্স লেভেলটা কেমন একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন। আমরা আসলে 15 দিন পার করলাম, জুনের 30 তারিখে আমরা অনলাইন বেসড একটা প্রোগ্রামের মাধ্যমে ওপেনিংটা করি, তারপরে 1 তারিখ থেকে সারা বাংলাদেশে প্রত্যেকটা শোরুমে বাইকটা ডিসপ্লে ছিল, এবং আসার কথা বলবো নাকি হতাশার কথা বলবো, 1 তারিখে যতগুলো বাইক ছিল 1 তারিখ সন্ধ্যাবেলা একটা বাইকও শোরুমে ছিল না, সব কাস্টমাররা নিয়ে গেছিল। তাহলে তো হতাশার কোনো বিষয় নেই না, আমি হতাশ হচ্ছে এখানে যে আমি আমার পর্যাপ্ত পরিমাণে বাইক কাস্টমারের চাহিদা অনুযায়ী আমি এখন পর্যন্ত পৌঁছাতে পারছি না। এখানে আমার কাছে মনে হয় আপনাদের তাহলে ট্যাগ লাইনটা ইউজ করা উচিত না, বর্ন অফ গ্রেটনেস, মানুষজন বেশি অ্যাট্রাক্টেড হচ্ছে। না, মানুষজন আকর্ষিত হবে অবশ্যই, ভালো ভালোর দিকে তো মানুষ আগাবেই, সেটা তো অবশ্যই, তাই না? তো 15 দিনের মধ্যে আমরা যে রেজাল্ট পাচ্ছি অ্যাকচুয়াল, 15 দিনের মধ্যে কাস্টমার রিভিউতে 1 তারিখ থেকে আমরা চেষ্টা করছি যে বাইকটা নিয়ে গেল তার সাথে ওভার ফোনে কথা বলার, তো আমরা আসলে এখন পর্যন্ত নেগেটিভ কোনো অ্যাপ্রোচ কারো কাছ থেকে পাইনি, বরং যারা পুরনো জিক্সার চালাতো অনেকে অন্য মডেলের অন্য বাইক বিক্রি করে অন্য কোম্পানির বাইক বিক্রি করে এই বাইকটা নিয়েছে, তাদের কাছ থেকে আমরা আসলে কোনো ধরনের বাজে রিপোর্ট এখনো পাইনি। তো 15 দিনে আমরা মার্কেটে যথেষ্ট পরিমাণে বাইক দিয়েছি এবং কাস্টমারদের সাড়া এত বেশি আমি সংখ্যায় না বলতে চাচ্ছি না, অনেক বেশি। মানে তার মানে বোঝা যাচ্ছে যে এখন পর্যন্ত যে মানুষ যে একটা ওয়েটিং ক্রেজে ছিল সেটা আসলে মানুষ আপনাদেরকে বোঝাতে চাচ্ছে যে আমরা আরো চাচ্ছি, ভবিষ্যতে আরো দরকার আমাদের। আচ্ছা, যাই হোক, তো আমাদের আরো কিছু আলোচনা আছে, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসবো। তো ভিউয়ার্স আমাদের সাথেই থাকুন, ছোট্ট একটা বিরতির পর আবার দেখা হচ্ছে। সো ভিউয়ার্স ফিরে আসলাম বিরতির পরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। তো ওয়েদুল ভাই, যেটা বলছিলাম আমরা অনেক বড় একটা ডিসকাশনে যেতে চাচ্ছি না, জাস্ট কিছু কোর আলোচনা আমাদের আজকের বিষয়ে। তো আমি একটা পার্সোনালি জিনিস জানতে চাই আপনার কাছ থেকে, সেটা হচ্ছে আপনাদের একটা ইঞ্জিন টেকনোলজি SEP সেট, সুজুকি ইকো পারফরমেন্স, এটার সাথে এখন আবার FI অ্যাড হয়েছে, ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম। সো এই দুটোর কম্বিনেশনে আমরা যারা বাইক ইউজার আছি তারা কি ধরনের পারফরমেন্স পেতে পারি? সুজুকি ইকো পারফরমেন্স যেটা SEP টেকনোলজিটা সম্পূর্ণ সুজুকি নিজস্ব টেকনোলজি, যেটা পরিবেশ বান্ধব এবং কাস্টমার ফ্রেন্ডলি। ইকো পারফরমেন্সের জায়গা থেকে আমরা যেটা বলি অথবা যেটা আসলেই হয় সেটা হচ্ছে কাস্টমার, আপনি জানেন যে আমাদের ইঞ্জিনগুলোতে মাত্র 850 ml ইঞ্জিন অয়েল লাগে, রাইট? এটা আমি পার্সোনালি এক্সপিরিয়েন্স করেছি। আমাদের যে ছোট বাইকটা দ্যাট ইজ হায়াতে মাত্র 700 ml ইঞ্জিন অয়েল লাগে, তাহলে কি ইঞ্জিনটা ছোট? না, এটা সুজুকি ইকো পারফরমেন্স টেকনোলজি দিয়ে সুজুকি চাচ্ছে কাস্টমারের খরচ কমাতে, সাথে সাথে পরিবেশের দূষণ কম হতে, যে কারণে এই টেকনোলজিটা ইউজ করা হচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন রকম টেকনোলজি বিভিন্ন জন ব্যবহার করে, সুজুকির টেকনোলজি সুজুকি ইকো পারফরমেন্স। আর আপনি যেটা বলেন ফুয়েল ইঞ্জেকশন, এখন আসলে বিশ্বে আমার মনে হয় একটা আলোড়ন সৃষ্টিকারী ব্যাপার, রাইট? আমরা বাংলাদেশে দীর্ঘদিন ধরে কার্বোরেটরের উপরে ডিপেন্ডেন্ট ছিলাম, এখন নতুন করে অন্যরাও আনা শুরু করছে, আসছে, আমরা নিয়ে আসলাম ইকো পারফরমেন্স সাথে আপনার ফুয়েল ইঞ্জেকশন।
আপনার ফুয়েলের যে স্প্রেটা, ফুয়েল স্প্রে করে যখন ইঞ্জিনে, সে পূর্ণাঙ্গ যতটুকু প্রয়োজন হয়। আমরা যতটুকু জানি যে কার্বোরেটরে যতটুকু ফুয়েল দেওয়া হয় যায়, এই ফুয়েলটার কিছু অংশ নষ্ট হয়, বাট ফুয়েল ইঞ্জেকশনে সেই ফুয়েলটা নষ্ট হয় না, যে কারণে মাইলেজের ক্ষেত্রে ফুয়েল ইঞ্জেকশনটা আর একটা বড় সুবিধা পাবে। তো ইকো পারফরমেন্স এবং ফুয়েল ইঞ্জেকশন দুটো মিলে আমরা মনে করি অন্য অনেকের থেকে অনেক ভালো পারফরমেন্স মাইলেজের ক্ষেত্রে কম আমাদের কাস্টমাররা পাবে, যারা ইউজার তারা পাবে। যেমন হোন্ডা ইউজ করে এইচইটি, তারপরে ব্লু কর ইউজ করে ইয়ামাহা, তাদের সেটার ক্ষেত্রে তাদের যেটা তাদের ওপিনিয়ন, সেই ওপিনিয়নের থেকে দেখলাম যে আপনাদের ওপিনিয়নটা একটু আলাদা। যেমন আপনারা যেটা বলবো পরিবেশ বান্ধবতাকে নিয়ে একটু বেশি চিন্তা ভাবনা করছেন, তার সাথে ফুল ইঞ্জেকশন যখন অ্যাড হচ্ছে তখন সবকিছু মিলে ওভারঅল মাইলেজের পারফরমেন্স হোক বা স্পিডের পারফরমেন্স হোক, ওভারঅল ইঞ্জিনের পারফরমেন্স যথেষ্ট ভালো হবে। রাইট, আমরা বেস্টটাই আশা করছি, দেখা যাক কত দূর পর্যন্ত। ইনশাআল্লাহ আশা রাখি কাস্টমারের কাছ থেকে। আমরা এখন পর্যন্ত যেহেতু কোনো ধরনের বাজে রিপোর্ট পাইনি, কোনো বাইকে আসলে যদি রেজাল্ট খারাপ পাওয়া যায়, আমার মনে হয় 10-15 দিনের মধ্যে পাওয়া যায়, এখন পর্যন্ত আমরা পাইনি। যে পরিমাণ ক্রেজ এটার ছিল, আশা করা যায় এতদিনে মানুষজন অনেকখানি চালায় ফেলছে এবং চালানোর পরে তারা, আমার দেখা আছে এক ভদ্রলোক 1 তারিখে বাইক নিয়ে গেছে, 3 তারিখে এসে সে আমাকে দেখাইছে 300 কিলোমিটার বাইক চালাইছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো খুব, সে খুব এক্সাইটেড ছিল। তো আমাদের আর মানে আমরা আশা করছি যে ভবিষ্যতে আরও কিছু পারফরমেন্স আর ইউজারদের ফিডব্যাক নিয়ে আপনি আমাদের সামনে আবার আসবেন এবং আমরা জানতে পারবো। তো আমরা এই বিষয়গুলো নিয়ে আর আলোচনা না করি, তবে যেটা সবাই জানতে চাই যে আপনারা কী কী ভ্যারিয়েন্ট রেখেছেন, কালার ভ্যারিয়েন্ট হোক বা এডিশনের দিক থেকে হোক। এখানে একটা ব্যাপার, আমরা এসএফে আমাদের একটা ভ্যারিয়েন্ট, বড় ভ্যারিয়েন্ট হচ্ছে মোটোজিপি এডিশন, যেটা এসএফে মোটোজিপি এডিশন বলতে আমরা ব্লু কালারটাকে আসলে মোটোজিপি এডিশন বলা হয়। এর সাথে সাথে একটা ব্ল্যাক কালার, একটা সিলভার কালার আছে মার্কেটে, অনেকে অনেক গ্রে কালারের বাইক ছিল, বাট সিলভার কালারের বাইক আগে কখনোই ছিল না। এটা বাংলাদেশে সুজুকি প্রথম নিয়ে আসলো। যেমন এর আগে যখন দেখা গেছে আমাদের মাথার মধ্যে একটা জিনিস সেট করা ছিল, বাইকের কালার শুধুমাত্র ব্ল্যাক আর রেড হয়, আর কিছু হয় না। ব্লু কালারের শয়লাভ বাজারে সুজুকি করে, এখন আমরা সিলভার কালার নিয়ে আসছি। আশা রাখি এখান থেকে আরো ভালো কিছু আশা করব, ভালো হবে, এবং সিলভার কালারের যথেষ্ট চাহিদা আছে। এসএফ এখন আমাদের কাছে তিনটা কালারই আছে, ব্লু কালার মোটোজিপি এডিশন, ব্ল্যাক কালার, সিলভার কালার। আর আমরা যেটা জিক্সার যেটা নিয়ে আসছি, নিউ জিক্সারে আমাদের চারটা কালার থাকবে। একটা ব্লু কালার, একটা থাকবে হচ্ছে সিলভার কালার, একটা ব্ল্যাক কালার, একটা থাকবে হচ্ছে ব্লু ব্ল্যাক কালার, যেটা হচ্ছে ডুয়াল টোন একটা মাত্র বাইক থাকবে। এই চারটা কালার থাকবে। আচ্ছা, তো এই ভেরিয়েন্টগুলো, কালার ভেরিয়েন্টগুলোর ভেদে তো প্রাইস মনে হয় ডিফারেন্ট না, প্রাইজের কোনো ডিফারেন্ট নাই। আচ্ছা, সব প্রাইস যে যে এডিশনে থাকছে সেই এডিশনগুলো সেম প্রাইস। আচ্ছা, তো ভাইয়া আসলে আমরা শেষ প্রান্তের দিকে চলে এসেছি। ধন্যবাদ, আবারও ধন্যবাদ আপনার মূল্যবান সময় এই পেন্ডামিকের মধ্যে আমাদেরকে দেওয়ার জন্য। তো আপনাদের পক্ষ থেকে যদি কিছু বলার থাকে ইউজারদেরকে, আপনি সুজুকির পক্ষ থেকে যেহেতু সুজুকি রিপ্রেজেন্ট করছেন, তো সেই জায়গা থেকে এবং আমাদের জন্য, আমাদের বাইকারদের জন্য বা আমাদের বাইক ইন্ডাস্ট্রির জন্য যদি নতুন কিছু সুজুকির পক্ষ থেকে অপেক্ষা করে থাকে, তাহলে সেটা একটু কাইন্ডলি যদি আপনি ইউজারদের কাছে বলেন। আমি সুজুকি ইউজারদেরকে বলবো, আপনারা বাইক চালাবেন, সুজুকির নির্দিষ্ট আপনাদেরকে যে তথ্য দেওয়া আছে বাইকটা চালানোর জন্য, আপনার সেই তথ্যগুলো দেখবেন, দেখে শুনে তারপরে চালাবেন। সুজুকির সার্ভিসটা ঠিক মতো নেবেন, আমাদের সার্ভিস সেন্টারগুলোতে আসবেন, সুজুকির নির্দিষ্ট করে দেওয়া আছে যে ইঞ্জিন অয়েলটা অথবা লুব অয়েল যেটাই বলি সেটা ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে অন্তত আপনাদের ক্ষেত্রে বাইকের প্রবলেম হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এবং আমরা তো আছি, যদি আমাদের কথা আপনারা ঠিক মতো শুনে কাজ করেন, তাহলে ওয়ারেন্টি যে ব্যাপারটা একটা বড় ইস্যু, ওয়ারেন্টি বাংলাদেশে আমরা ওয়ারেন্টিকে অনেক বড় জায়গায় নিয়ে যাই, এই জায়গাটায় আমরা আপনাদেরকে সাপোর্ট দিতে খুবই সহজভাবে পারবো যদি আমাদের সাথে আপনারা কন্টিনিউ থাকেন। সেটা আমাদের জন্য ভালো হবে আপনাদের সুযোগ দেওয়ার জন্য। আর নতুন কিছুর কথা বলতে গেলে, আসলে সুজুকি সবসময় চায় মার্কেটে আলোড়ন তৈরি করার জন্য। দীর্ঘদিন পরে আসলে আলোড়ন করলাম আমরা, মাঝে অবশ্য যে পুরনো জিক্সারের অনেকগুলো কালার আসছে, কালার ভ্যারিয়েন্ট আসছে, ডিক্স ভ্যারিয়েন্ট আসছে, সেটা দিয়েও আলোড়ন তৈরি হয়েছে। এবং খুব শীঘ্রই আমরা আরও নতুন 2-3 প্রোডাক্ট নিয়ে আসছি, যেটা মার্কেটে আরও বেশি আলোড়ন তৈরি করবে। অপেক্ষায় থাকবেন, সুজুকির পেজের সাথে থাকবেন, মোটরসাইকেল ভ্যালির সাথে থাকবেন, ইনশাআল্লাহ সব ধরনের তথ্য এখানেই পাবেন। ধন্যবাদ ভাইয়া, অনেক 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 ইনফরমেশান আপনি আমাদেরকে আজকে দিলেন। আশা করি সবাই সুজুকির সাথেই থাকবে, আমরাও সুজুকির সাথে থাকবো, মোটরসাইকেল ভ্যালি, বাইকার্স ক্যাফে সবাই আপনাদেরকে সহযোগিতা করবে এবং ভবিষ্যতে আরও ভালো কিছু হবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। এই প্যান্ডেমিকের মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দূরত্ব বজায় রেখে
চেষ্টা করবেন নিজেকে ভালো রাখার জন্য, তাহলে আমরা ইনশাল্লাহ সমগ্র দেশবাসী ভালো থাকব। সো ভিউয়ার্স, এই ছিল আজকের আয়োজন, আবার দেখা হচ্ছে আগামীতে। ভাইয়া যেটা বললেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দূরত্ব বজায় রেখে নিজেকে ভালো রাখবেন। আমি আপনাদের হোস্ট, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম ইথার, আগামীতে আবারও দেখা হচ্ছে।